কি করো সিস্টার ঢুলি নে জোরে কর শোনায় কেন নাচে কেন শিরি মুছতে হচ্ছে কেন আমাদের তো মেহমান আসবে না রে মেহমান আসা উপলক্ষে নুরিনা সিঁড়ি মুছতেছে সেই আনন্দে আমি একটু সিঁড়িত বসি তা সিঁড়ি আমরা আবার মেহমান না আসলে আমাদের কাজটা সেরকম জমে না মেহমান আসবে বছরে একদিন আর আমাদের সেই ধুমধামে কাজ হবে আমি তো চাই আল্লাহ আমাদের বাসায় প্রতিদিন মেহমান পাঠাও তা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নুরিনা শিওর আমাদের মেহমান আসবে আর আমি শিওর যে মেহমান আসবে না তো কাই কল রে কাই কল মেহমান আসবে বাতিল করে নেই এটা সত্য কথা এই পরীক্ষাগুলো হয়ে গেলে তো বাঁচতাম কিন্তু আসলে যে কি হবে সেটা পরে আজ যাই হোক আজকে সিঁড়ি মুছতেছে নুরিনা অনেক দিন পর না রে অনেক দিন মানে আমরা নুরিনা করে কি আঙ্কেল পাশ থেকে শুনতেছে নাকি দেখি শুনলাম আর বিপদ আনতে শুনলে মানে আঙ্কেল আনতে বছরে এক আধদিন খালি দেখা যায় আমরা দেখেন সিঁড়ি মুছতে আজকে যে দেখালো না আজকে ফোন ইয়ে কর নক কর নক করে দেখ আন্টি আন্টি দেখেন আন্টি আমরা সিঁড়ি মুছতেছে আন্টি বছরে দুই দিন উঁচিয়ে দুই দিন না বছরে একদিন না রে আর মেহমান না আসলে কেন যে মানে মেহমান না আসলে তো প্রশ্নই আসতো না যাই হোক মুছ আচ্ছা হেয়ার ইজ নাফি ঠিক আছে বাবা হাঁচি দিচ্ছে কোন ওই বইয়ের মধ্যে ইয়ে বইয়ের মধ্যে ঝুলে পড়েছিল হাতিক নাফি আর আমি বাইরে যাচ্ছি একটুখানি স্কুলে যাচ্ছি আসলে বই নিয়ে আসবো বাইরে চালিত রিক্সায় করে আজকে স্কুলে যাচ্ছে আজকে আসলে সাত মাথায় ঢুকতে দিচ্ছে না ইঞ্জিন চালিত রিক্সাগুলা আর ওগুলোতে চড়তে বসে আমার ভালো লাগে না মনে হয় ওরে বাপের বাপ হেলিকপ্টার চালাচ্ছে এরা বাইরে চালিত রিক্সা আমার কাছে ভালো লাগে কিন্তু আর্থিক নাফি একদম এটা পছন্দ করে না ওরা ইঞ্জিন চালিত রিক্সাগুলো খুব পছন্দ করে নুয়া তো একদম না কিন্তু সাত মাথায় ঢুকতে দেয় না যে কারণে আজকে চড়ার সুযোগ পাইলাম রিক্সাটা পাওয়ার সাথে সাথে উঠে পড়ছি নাহলে আবার অনেকখানি জায়গায় হাঁটা লাগতো স্কুলে যাওয়ার জন্য তো এই হচ্ছে পরিস্থিতি পাশে মনে হয় মেলা হতে পারে মেলা তো শীতকালে হয় কিন্তু এবার শীতকালে মেলাটা লাগেনি বস্ত্র মেলা তো বেশ সাজাচ্ছে মাঠটা মনে হচ্ছে এখানে মেলাটা এখন লাগবে মেলাটা হলে পরে আসবো আমার অবশ্য মেলার থেকে জিনিসপত্র কিনতে ভালো লাগে না কারণ জিনিসপত্রগুলো অত ভালো মানে রাখে না খুব কম কিনে মেলা জিনিসপত্র কিনে মজাই আলাদা তা অবশ্য তা আমার কাছে অতটা ভালো লাগে না ঠিক আছে কালকে স্কুলে আসছিলাম কালকে বই নিতে পারিনি তো আজকে ফোন দিয়ে কথা বললাম দেখি যাই দেখা যাক কি আমার নাফি মাঠ পেয়ে দৌড়াদৌড়ি করতেছে ও দৌড়াদৌড়ি করা মাঠে খেলা খুব পছন্দ করে এই হচ্ছে আতিকের স্কুলের স্কুল এপাশে ভবন ওপাশে একটা ভবন এপাশে প্রশাসনিক ভবন আর এখান থেকে কি হয় বাবা মাঝে মাঝে এখানে দাঁড়ায় পিটি করায় রেজাল্টের সময় এখানে দাঁড়ায় সারা বক্তৃতা দেয় পিছনে রোদে পাত্তাগুলো দাঁড়ায় থাকে তাই না তারপরে এই আতিক ওই পাশটা অডিটোরিয়াম ভবনই শুধুমাত্র তাই না হ্যাঁ অডিটোরিয়াম এই পাশে আর এ পাশে হচ্ছে স্কাউটদের হ্যাঁ এই এই বিল্ডিংটা ও পাশে কিসের যেন আয়োজন হচ্ছে বাবা হ্যাঁ শেষ ও শেষ হয়ে গেছে এ পাশে কিসের আয়োজন হচ্ছে কিসের এগুলা ইয়ে না কিসের হবে না শেষ হবে এই মাঠ হবে ও আচ্ছা ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ পাশে হচ্ছে গার্জেনদের বসার ব্যবস্থা আছে গার্জেনরা মাঝে মাঝে আমরা যখন আসতাম তখন মাঝে মাঝে এখানে বসতাম বসার জন্য ব্যবস্থা আর এ পাশে শহীদ মিনারে শহীদ মিনারে ফুল দেয়াই আছে কি বাবা হ্যাঁ মানে ইফতার মাহফিল ও দোয়া সেটা ইফতারের সময় রমজান মাসের জন্য লাগাইছিল ঠিক আছে
আচ্ছা এটা হচ্ছে বাহিরের সাইড স্কুলে বের হই এই হচ্ছে বাহিরের পরিস্থিতি এপাশ দিয়ে আসো এপাশে বাচ্চাদের জন্য হাত ধোয়ার বেসিন যা ট্যাপটা পর্যন্ত খুলে নিয়ে গেছে যাই হোক যদি এগুলো থাকতো অ্যাট লিস্ট পথচারীরা ব্যবহার করতে পারতো ভালো হতো বাট কিছুই নাই আর এখানে সবসময় জনসভা চলেই না হলে কনসার্ট হয় আর অল্প পরিসরে এখানে বই মেলা লাগছে আমি জানতাম না কালকে দেখে গেলাম যে হ্যাঁ বই মেলা লাগছে কয়েকটা বই কিনে কিনবে আতিক নাফসি দেখা যাক কি বই কেনে আমি ভাবছি এবার বুঝি বই মেলা লাগেই নেই কোথাও বড়দের জন্য ছোটদের বই আবার কেমন কথা বাবা লালু চোর বিজ্ঞান বক্স আসছে বাবা এখানে ওই দেখো বিজ্ঞান বক্স মোহাম্মদ সফার পাঁচটি উপন্যাস না ভূতের গল্পের বই কিনে দিলে ও ওই সারাদিন রাত ভূতের স্বপ্ন দেখবে আর চিল্লা চিল্লি করবে বাবা না বাবা ভূতের গল্প না পিজা খেকো ভূত পুরাটার মধ্যে ভূত 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 বোঝো নাই পুরাটার মধ্যে ভূত ও স্বপ্ন কল্পনা সবকিছুর মধ্যে ভূত থাকবে পরে আমি তখন ঘুমাইতেই দিবে না অন্য কিছু বাবা অন্য কিছু না এইটা বাদে ভূত বাদে অন্য কিছু দেখো দেখো অন্য কিছু দেখো বাবা প্লিজ অন্য বই দেখো ওই যে পরে ওই যে হ্যাঁ ওই যে ও পরীর গল্প নিচ্ছে কোথায় পরীর গল্প দেখি বইটা হ্যাঁ আচ্ছা যে সুকুমার রায়ের শ্রেষ্ঠ রচনা সমগ্রটা কি ছোট গল্প মনে হয় সুকুমার রায়ের শ্রেষ্ঠ রচনা সমগ্রটা কি ছোট গল্প অন্যটা দিলেন দেখো বইটা খুলে দেখো কি অবস্থা দেখো এখানে গল্পগুলো একটু পড়ে দেখো তুমি এটা কিনবা কিনা বোঝো পছন্দ হয়নি কোনটা নিবা এইটা নিবা ঈশপের গল্প সমগ্র আচ্ছা এটা বাদ দাও দেখি একটা পড়ি একটা গল্প পড়ি হিংস্র চিল এইটা কত দেখেন তো হ্যাঁ একশো পঞ্চাশ আচ্ছা নেই এইটা নাফি যখন এটা চয়েস করছে হ্যাঁ আচ্ছা দেন এটাই দেন একটা বই নিল এখন বই ঘাটাঘাটি করতেছে ভদ্রলোক করুক আর এপাশে আতিক বই ঘাটাঘাটি করতেছে এখনো নেয়নি আর নাফি অবশ্য একটা বই নিল আর আতিক দেখতেছে দুইশো পঞ্চান্ন আর এটা কি করবা বাবা এটা পড়বো দেখো নি সেজন্য এই টম এন্ড জেরির বই নেওয়া লাগবে ইউটিউবে দেখিও একটা বই যে নিলা আরেকটা বই
বাসায় চলে আসছি। আতিক নাফি আগেই দৌড়ায় চলে গেছে বাসায়। আর আমি এখন যাচ্ছি, বাসায় আসছি। উমা কটা বাজে? 1টা বাজে গেছে। নাফি আগে হাতে হাত ধো আগে। এপাশে মাছটা হয়ে গেছে আজকে দুপুরের জন্য, আর এপাশে আমি একটু সবজি করব, সবজির জন্য রেডি করতেছি। পড়ে যাবে রে, আস্তে আস্তে আস্তে। চুপ চুপ খড়ে হো জরুর কোই বাত হ্যায়, চুপ চুপ খড়ে হো জরুর কোই বাত হ্যায়, পহলি মুলাকাত হ্যায় ইয়ে পহলি মুলাকাত হ্যায়। হম বর্মা কে গলিয়ো মে আর তুম হো দেহরাদুন, তুমারা ইয়াদ সতাতি হ্যায় জিয়া মে আগ লগাতি হ্যায়। মেরে পিয়া গই রঙ্গুন, কিয়া হ্যায় ওয়াহাঁ সে টেলিফোন। আজকে নুহা বলছে সালাদ খাবে, কি দিয়ে সালাদ খাবে রে? টমেটোর সালাদ। আরে কালারটা কি আসছে, টমেটোর কালারটা ইস, রং আল্লাহ পাকের এক অনবদ্য সৃষ্টি। কি খাবো আমি, টমেটো খেতে পারি না, খালি কাঁচা টমেটো। ইয়ে করো, জালটা কমাই দিতে। মাছ দিয়ে টমেটো সালাদ খাবে, মা খাও। আলু ভর্তা, মাছ আর টমেটো সালাদ। আচ্ছা আজকে যাবে নুহার জন্য, আজকে আর সবজি নিবে না প্লেটে অবশ্য, মাছের সাথে সবজি দেওয়া হয়েছে তাতেই চলবে। এ হচ্ছে আতিকের বই। আসলে হয়েছিল কি, ও যেদিন রং চলে গেছে সেদিন ওর স্কুলে জানাই ছিল না যে বেতনের দিন, সেদিনই বাকি বইগুলো দিছিল। তো যাই হোক, আমি সেদিন আবার বিকাশ করে স্কুলের বেতনটা দিছিলাম। তো আজকে আবার বইগুলো আনতে গেছে, বাকি বইগুলো আনতে গেছে পরে, আগের বইগুলোও নিয়ে গেছিলাম পরে। আতিককে বলতেছে বাবা তুমি আগের বইগুলো তাহলে রাখো, রেখে একদম এক সেট নতুন, একদম এক সেট একসাথে রাখা আছে সেটা নিয়ে যাও। তো পরে সেই বইটুকু বইগুলো নিয়ে আসলাম আমরা। দেখি বাবা, আমরা কিছু বই বইমেলা থেকে কিনে নিয়ে আসলাম, ফর্মি পুফি হুমায়ুন আহমেদের বই আমার খুবই ভাল লাগে। আতিকও পড়তে পারবে, ভাল লাগে না এমন সাদেকও। আর নাফি আবার নাফির মন মতো ইচ্ছা মতন বই চয়েস করলো। এই হলো নাফির বই, ইসপের গল্প সমগ্র, কল্পকথার গল্পমালা, আরও একটা বই আছে বাবা বের করো, টম অ্যান্ড জেরি। সারাদিন টম জেরি দেখে তা বলে টম জেরির বই কেনা লাগবে। তো এই হচ্ছে নাফির তিনটা বই, আমার দুইটা, এবং আতিক পড়তে পারবে। হ্যাঁ আতিক তো পড়তে পারবে, দুইজনেরই একই বই, আর যে যা পড়ে। যাই হোক, এই হচ্ছে আজকের বই কেনা। হ্যাঁ এইগুলো সবগুলো না আমি পড়বো বাবা, তুমি পড়বা না, আমি পড়বো, আই উইল রিড। যাও হাতে সাবান দাও এখানে। ওকে নুহা ভাত নিয়ে গেছে না রে, নুহা ভাত নিয়ে চলে গেছে, সবজিও পাশে, এপাশে ভর্তাও করা হয়েছে একটুখানি। কি হয়েছে, ও রে খাবার টেস্ট হয়েছে অলরেডি, বলা শেষ করছে। নুহা কেমন হয়েছে আজকে তরকারি, মা অনেক মজা হচ্ছে তাই? না ফে আসো রে, খাইতে আসো। আর তো বলতেছে মাছ খাবে না, বাচ্চা কাচ্চা কিছু কয় না কয়, আমাকে পাগল বানিয়ে ছাড়ি দিবে। মেরে পিয়া গে রঙ্গুন, ধুর এক বারবার একই গান মনে পড়ে খালি। হেয়ার ইজ নুরিনা, আমরা নাকি সাইকেল চালাচ্ছে বাইরে আসছি। এটা কি দেয়াল ইয়ে করতেছে রে, ওই বাড়িটাই তো ঠিকঠাক করতেছে। আপকে নজর না সমঝা, প্যার কি কাবিল হাম। ও এই বাড়িটা যে করলো, এই বাড়িটা ওই পাশের বাড়িটা যখন করছে, ইস গতবার তাই না রে, হাই রে শব্দ, সকালবেলা ঘুমাইতে পারতাম না, সাত সকাল লাইলা লাইলা, এত কুকুর লাইলা লাইলা। নাফু কই, ভয় পাবে দেখিস, নাফির ওদিকে যাবে, নাফি ডাক ডাক ডাক, কি অবস্থা। এ বাবা এদিকে দাঁড়ায় না, এদিকে আইনো না, নাফু ধর, নাফি কাছে, নাফি কাছে।
ও আল্লাহ এদিকে আসতেছে একসাথে এতগুলো কুকুর দেখলে যে কারণে ভয় লাগবে আর ভক ভক করলে তার কোনো কথাই নাই ওইদিকে দাও ওইদিকে দাও ওইদিকে আই না দিতে দাও না আসতে উফ এত কুকুর কলোনিতে কুকুরের ছবি তুলতেছে কুকুরে তোমরা যে কুকুর নাটতেছো ভয় লাগতেছে না হ্যাঁ কি ছবি তুলতেছে মা কুকুর নাটতেছে কি সুন্দর করে নাটতেছে ভয় লাগে না রে তোমাদের কেন যদি কামড়ে দেয় হ্যাঁ আমরা বিকেল বেলা বড় ভাতটা খাচ্ছি ধরে তুই কত করে নিছিস ওখানে নিছিস কেন রে অনেকগুলো না হয়েছে হ্যাঁ অনেকগুলো না হয়েছে তুই বাটি তুমি চাক না ও জাতি খায় গমি আদিস না হাই রে ঢং আমাকে আবার তুলে দিচ্ছে ধনে পাতাগুলো আর মজা লাগছে মজা হচ্ছে না বাবা ইদানিং কেন যেন একটু ঝাল সহ্য হচ্ছে না ঝাল খেতে পারতেছে না ঝাল একটু হয়নি হুম একটু হয়নি ঝাল